আমাকে যদি বলা হয় যে বঙ্গবন্ধুর বায়োপিকের লাস্ট লাইফটা আপনাকে দিয়ে করাবো, আই উইল বি হ্যাপি। আমার ব্লাডে ঢুকে গেছে বঙ্গবন্ধু, এটাও আমার মনে হয় ওনারা জানেও না, আমার মনে হয় শ্যাম বেনেগাল সাহেব জানেও না, কারণ তাকে জানতেও দেওয়া হয় না। আমাকে যদি বলা হয় যে বঙ্গবন্ধুর বায়োপিক বায়োপিকের লাস্ট লাইফটা আপনাকে দিয়ে করাবো, আই উইল বি হ্যাপি। এবং সত্যি কথা বলি আমি অনেক খুশি হব, কিন্তু এটা যাতে না করি আমি, এটার জন্য কয়েক হাজার লোক আছে ভাই, অয় হাজার হাজার লোক আছে, আমার দরকার নেই। আমি যে এই যে সারা বাংলায় ঘুরে ঘুরে বলি কথাগুলো, ওটাই আমি মজা পাই। এটা হলে হতো কি, একটা নিজের ঢোল নিজের পেটাতে হয় না, তবু আমি তারপরেও আমি পেটাবো, যে আমি যেটা করতে পারবো এটা আমার মনে হয় অনেকের পক্ষে সম্ভব না। অবশ্যই না, কারণটা কি, এটা তো কনসিভ করার জিনিস, এটা তো আমি আমার ব্লাডে ঢুকে গেছে বঙ্গবন্ধু, এটাও আমার মনে হয় ওনারা জানেও না, আমার মনে হয় শ্যাম বেনেগাল সাহেব জানেও না, কারণ তাকে জানতেও দেওয়া হয় না। না এটা বলাটা আমার ঠিক না যে আমার এই যে বলে ইমোশনালি বলে ফেললাম যে ওই জায়গাটা ভুল করে ফেলতে পারে, ওই জায়গাটাকে আমি কেন বলি, আমি খালি শুধু 7ই মার্চের ডেলিভারি যদি দিতে বলে অনেকে দিতে পারবে না। আমি যদি এখন বলি তাহলে অনেকে কিন্তু বলবে এইটা কি বলতেছে, যে উনি যখন স্টেজে আমি তখন নিচে, ওই রাতে আগের দিন রাত পাহারা দিয়েছে, আমার চোখে দেখছি যে মহামানব দাঁড়িয়ে বলছেন আর একটা গুলি যদি চলে, এই যে শব্দটি, এই শব্দটি বলা কিন্তু এত সহজ না, কি বললেন, আর আমার মানুষদের যদি এভাবে হত্যা করা হয়, আর আমি যদি হুকুম দিবার নাও পারি, তাহলে আপনারা আপনাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এটা শ্যাম বেনেগাল যদি আমাকে জিজ্ঞেস করে জীবনও বলবো না, বলবো যে তুমি ক্যামেরা চালাও, আমার কাপড় পরাও, বঙ্গবন্ধুর ক্যারেক্টার দাও, আমি বলি, বলবো কেন, আমি হাজার ছবি করতে পারি, আমি বলবো কেন। কিন্তু অনেকে অনেক কিছু মিস করে, যেমন আমি করব আমার প্রিয় মানুষ যিনি, যেমন জন এফ কেনেডির কথা একসময় ছোটোবেলা ফিল করতাম, মার্টিন লুথার কিংকে ভাল লাগতো, এইরকম চেগুয়ে বারা, তারপরে যেমন কিউবার ক্যাস্ত্রো, ফিদেল ক্যাস্ত্রো, এইরকম লোক যারা নাকি মানবতার পৃথিবীতে বাস করতো, মানবতার কথা যদি আসে বঙ্গবন্ধুর চাইতে বড় নেতা পৃথিবীতে জন্মায় নেই। আমি তো আর বক্তা না, অত ভালো বক্তৃতা দিতে পারি না ভাই, আমি আমি যা আমার যা মনে আসে সেটা আমি বলি। তো এইটাই, এই কথাগুলো বলা আমার জন্য অনেক বড়, মানে আমি খুব মজা পাই যে আমার নেতার কথা এবং আমাদের প্রধানমন্ত্রীর কথা বলতে আমার ভাল লাগে। এই জন্যে দুজনের মধ্যে একজনের দেশ স্বাধীন করেছেন, যেই সোনার বাংলা বানাতে চেয়েছিলেন পারেননি, তাকে হত্যা করা হয়েছে, সেই জায়গায় এত বড় কষ্ট নিয়ে আমাদের নেত্রী বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করতে চান, দেশটাকে সমৃদ্ধ করতে চান, সমৃদ্ধ করতে চান।